বোনের এক ছোট্ট স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই, আর সেই লড়াই চালিয়ে যাওয়ার পথেই রহস্যের মুখোমুখি হওয়া। অহনা এবং আনন্দি দুই বোনের এই শৈল্পিক জার্নিকে কেন্দ্র করেই পরিচালক ভাস্কর চৌধুরী কোরীয় মিউজিক্যাল থ্রিলার পয়লা বৈশাখ। মুক্তি পেল এই ছবির প্রথম পোস্টার। দুই বোনের সম্পর্ক, তাদের মাঝে থাকা নাচ এবং এই সব কিছুকে ঘিরেই মৃত্যু রহস্য। এই বিষয়টাকেই যিনি এক সুতোয় বেঁধেছেন, তিনি ভাস্কর চৌধুরী। তাই তিনি এই পয়লা বৈশাখের রহস্য উন্মোচন করলেন খানিকটা। এটা একটা কোরীয় মিউজিক্যাল থ্রিলার, একটা নাচের দল যাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে কোমল গান্ধার। তারা ভিন রাজ্যে রয়েছে, ঝাড়খণ্ডের মধুপুরে। মূলত দুই বোন সেই দলটা চালায়, বড় বোন অহনা যেটা চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, এবং ছোট বোন শ্রাবন্তী আনন্দী। এই দুই বোন ভীষণ ভালোবেসে তাদের একটা মরিয়া চেষ্টা যে ছোট্ট স্মল টাউনের দল তারা কীরকমভাবে বড় পৃথিবীর কাছে পরিচিত হবে। পয়লা বৈশাখ তারা একটা বড় অনুষ্ঠানে ডাক পেয়েছে এবং এই ছোট্ট দলটা তারা নানা রকম স্বপ্ন, নানা রকম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সেই পারফরমেন্সের জন্য তৈরি হয়। কেননা ছবির গল্পটা পয়লা বৈশাখের ঠিক আগের এক মাসের গল্প। সেই পারফরমেন্স করে ওঠার মধ্যেই নানা রকমের সমস্যা, প্রতিকূলতা, বিশ্বাসঘাতকতা এবং তারপরে কিছু দুর্ঘটনা ওদের একটা তোলপাড় করে দেয় জীবনটাকে। শেষ পর্যন্ত শিল্পের কাছে দায়বদ্ধ থেকে দুই বোন যখন মুখোমুখি হয় দুজনের, তখন একদিকে নৃত্যশিল্পী হিসাবে তাদের সত্তা আর একদিকে দুই বোনের সত্তা সব মিলেমিশে গিয়ে এটা তখন আর শুধু ঘটনার থ্রিলার থাকে না, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়ে ওঠে। তো শেষ পর্যন্ত পয়লা বৈশাখ অবশ্যই দুই বোনের সম্পর্ক এবং তার সঙ্গে আরও স্মল টাউনের গল্প, যে সমস্ত শিল্পী যারা অনেক কিছু হতে পারতেন কিন্তু তারা কেউ আমাদের বড় পৃথিবীর কাছে পরিচিত হননি, তাদের প্রতিও এই ছবিটা একটা ট্রিবিউট। অহনার ভূমিকায় অপরাজিতা আঢ্য এবং আনন্দের ভূমিকায় শ্রাবন্তী চ্যাটার্জি। অদ্ভুতভাবে দুজনের সাথেই এই গল্প, এই চরিত্র বেশ খানিকটা মিলে যায়। তার উপর নাচ নিয়ে ছবি, তাই অহনা ও আনন্দী হতে পেরে খুব খুশি দুজনেই। আমার খুব পছন্দ হয়েছিল কারণ আমার নিজের একটা নাচের দল আছে, এখনও কন্টিনিউ করে, এবং আমি যখন 13 বছর বয়স তখন থেকে আমি নাচ শেখাতে শুরু করি। সুতরাং স্কুল, নাচের স্কুল আমার যখন, আমি যখন এইচএস দিই 96-এ, যখন আমার 16 বছর বয়স, 16-17 বছর বয়স, তখন আমার অলরেডি 160 স্টুডেন্ট, এবং আমার তখন একটা গ্রুপ চলে যে গ্রুপটা এখনও কন্টিনিউ করে শিল্পী। তো আমার নাচের দলের প্রতি, নাচটা হচ্ছে আমার ফার্স্ট লাভ, নাচের দলের প্রতি আমার একটা সাংঘাতিক আবেগ। কেউ কোনো নাচের দলের অনুষ্ঠান বললে আমি এমনিই ছুটে যাই। কেউ যখন বলে যে আমার দলের, নাচের দলের কোনো অনুষ্ঠান মিলে, সেটা তো সেই রকম একটা দল নিয়ে তার আবেগ, তার উঠা পড়া ভাবনাটা আমার এত ভালো লেগেছে যার জন্য আমি ছবিটা করতে রাজি হয়েছি। দুই বোনের সম্পর্কের গল্প এবং এটা হচ্ছে পুরোপুরি নাচ নিয়ে ছবিটা, আর আমি প্রথমবার এরকম একটা ছবি করছি যেখানে পুরোটাই নাচ। আর ছোটোবেলা থেকেই আমার নাচটা ভীষণ ভালো লাগে, আর কোইনসিডেন্ট এরকম আমার দিদিও ভীষণ ভালো নাচে। সো আমি আমার নাচ যেটুকুনি শিখেছি, আমি কোনোদিনও কোনো ইনস্টিটিউশনে বা কোনো জায়গায় অ্যাকচুয়ালি লাইফে কিছুই শিখিনি, শেখার টাইমই পাইনি। এত ছোটোবেলা থেকে আমি অভিনয় জগতে চলে এসেছি, তো আমার যেটুকুনি শেখা আমার দিদির থেকে। আমরাও দুই বোন, তো এখানেও তাই দেখাচ্ছে যে আমরা দুই বোন, আমরা একটা স্কুল, নাচের স্কুল চালাই, ভীষণই একদম সাধারণ মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে যারা অনেক, মানে হয় না, নিজেদের পরিশ্রম করে একটা স্কুল চালাচ্ছে। তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার, তো এক্সাইটেড আছি কারণ টাফ টাফ ডান্সও আছে, এসব করতে হবে, আমার রিহার্সাল করতে হবে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দী। এটা প্রথমেই বলি, আমি খুব লাকি যে আফটার হিরালাল আমাকে ভাস্কর এরকম একটি চরিত্র দিয়েছে, এবং এই চরিত্রটার মধ্যে অনেক রকম সেটস আছে যেটা আমার খুব ভালো লেগেছে। এবং এই চরিত্রটার মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে, এই পুরনোকে আশ্রয় করে বেঁচে থাকতে চায়, এবং তার মধ্যে সেই বেঁচে থাকতে গেলে তার যে সমস্যার সম্মুখীন ওকে হতে হয়েছে, এই টোটাল জার্নিটা নিয়ে সিনেমাটা। এতদিন শুধু ক্যামেরার পেছনেই গান গেয়েছেন ইমন চ্যাটার্জি, তবে এবার ক্যামেরার সামনে শুধু গান নয়, গান গাইতে গাইতে অভিনয় করছেন ইমন। অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমার চরিত্রটা গান গাইতে খুব ভালোবাসে, গান গায়, কিন্তু আমার একদম অন্যরকম একটা সেট, একদম আটপৌরে একটা ঘরোয়া মেয়ে, এবং তার যাপন, তার একটা লড়াই, এবং তার সঙ্গে সঙ্গে তার সাপোর্ট, সে কীভাবে ছবিটাকে এগিয়ে নিয়ে যায় সেই নিয়েই।
মানে আমার চরিত্রটা তাই। দুই বোনের নাচের স্কুল, তাই এর মধ্যেই নাচ প্র্যাকটিস কি শুরু হলো, জানালেন অপরাজিতা আঢ্য এবং শ্রাবন্তী চ্যাটার্জি। ওর তো নাচ দেখা যাবেই, আমারও এটাতে নাচ দেখা যাবে। এখনও প্র্যাকটিস শুরু করিনি, কারণ এখনও পর্যন্ত আমি বাকি ছবিগুলোর শুটিং নিয়ে খুব ব্যস্ত। এই ছবিটা নিয়ে এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারিনি, তো বাকি ছবিগুলো শেষ হলে তারপরে আমি এই ছবিটা নিয়ে ওয়ার্কশপ শুরু করব। আমাকে আমার ডিরেক্টর বলে দিয়েছে যে প্রচুর নাচ আছে, প্রচুর আমার ইন্ট্রোডাকশনই নাচ দিয়ে, সো একটু চাপের আছে, বাট আশা করছি ভালোই হবে, কারণ আমি যেহেতু ভালোবাসি নাচটাকে, তো মনে হচ্ছে না কোনো প্রবলেম হবে।